কবিতা এই দেখ, আমার পুতুলটা তুই নে, তোর পুতুলটা তো কত নোংরা আর পুরাতন হয়ে গেছে, এই নে তুই আমার পুতুলটা নে। হ্যাঁ রে পল্লবী, আমার মা তো আমাকে তোর মতো নতুন নতুন পুতুল কিনে দেয় না, তোর তো কত সুন্দর সুন্দর নতুন নতুন দামি দামি পুতুল। হ্যাঁ তুই তো জানিস আমার মা বাবা শহর থেকে আমাকে অনেক দামি দামি পুতুল কিনে এনে দেয়, এই নে তুই আমার পুতুলগুলো নিয়ে খেলা কর। পল্লবী তুই অনেক ভালো, তোর মতো ভালো বন্ধু আমার আর কেউ নেই। শোন না, তুই আমাকে ছেড়ে কখনো যাবি না তো? তুই আমার সাথে সবসময় এরকম ভাবেই থাকবি তো? আমরা কিন্তু দুইজন মিলে সবসময় দুইজনের পাশে থাকবো আর একসঙ্গে থাকবো। হ্যাঁ রে তুইও আমার খুব ভালো বন্ধু, তুই আমার কত খেয়াল রাখিস, আমাকে কত ভালোবাসিস, আমি তোকে ছেড়ে কখনোই যাব না। জানিস তো আমি বড়দেরকে দেখেছি, ওরা ভালো বান্ধবী হলে বন্ধুত্ব সম্পর্কটাকে অন্য একটা সম্পর্কতে বেঁধে নেয়, আমিও ঠিক তেমন করে তোকে সারা জীবন আমার পাশে রেখে দেব। হ্যাঁ পল্লবী তুই একদম ঠিক কথা বলেছিস, আমিও তো এটাই চাই, আমি চাই তুই সারা জীবন আমার পাশে থাক, আমাদের বন্ধুত্ব সম্পর্কটাকে আমরা অনেক সুন্দর করে গড়ে তুলব। আসলে পল্লবী আর কবিতা দুইজনেই খুবই ছোট ছিল, তাদের বয়স মাত্র 8 বছর। পল্লবী খুবই ধনী ছিল, তার মা বাবা শহরে থাকতো। পল্লবীর মা বাবা ছিল একজন পুলিশ অফিসার, যেখানে যেখানে পোস্টিং হতো তাকে সেখানে সেখানে যেতে হতো, তাই তারা কিছুদিনের জন্য গ্রামে এসেছিল। আসলে গ্রামে তাদের আসল বাড়ি, তাই তারা এখানে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছিল। ছোটবেলা থেকে পল্লবী আর কবিতা দুইজন দুইজনের খুবই ভালো বন্ধু। কবিতা তার মা বাবার সঙ্গে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করত। কবিতারা খুবই দরিদ্র ছিল, দুবেলা দুমুঠো খাবারও তাদের ঠিকভাবে জুটত না। কবিতার বাবা মুদিখানার দোকানে কাজ করত, যা টাকা উপার্জন করত কবিতার মা বাবা চেষ্টা করত যে কবিতাকে খুশি রাখার। এমনই একদিন পল্লবী কাঁদতে কাঁদতে কবিতার বাড়ির সামনে আসে আর তাকে ডাকতে থাকে। কবিতা বাড়ি থেকে বার হয়ে আসে এবং তার চোখে জল দেখে কবিতা জিজ্ঞাসা করে, কিরে পল্লবী তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর, তোকে কি কেউ কিছু বলেছে? না রে কবিতা আমাকে কেউ কিছুই বলেনি, আসলে আমার বাবা আজকে এখনই শহরে যাবার জন্য বেরিয়ে পড়েছে, তাই আমি ছুটে তোর সঙ্গে দেখা করতে চলে আসলাম, আবার কবে দেখা হবে জানি না, তাই জন্যই তো এত কান্না করছি। কি পল্লবী তুই আবার চলে যাবি? তাহলে কবে আসবি আমার সঙ্গে দেখা করতে, তুই আমাকে ভুলে যাবি না তো? এই বলে তারা দুই বান্ধবী গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ কান্নাকাটি করার পর পল্লবী বলে, কবিতা এই নে এই ব্রেসলেটটা রাখ, সব সময় তোর হাতে পড়ে থাকবি, এই ব্রেসলেটটা তোকে আমার কথা মনে করিয়ে দেবে, ঠিক আছে? কোনোদিনও হাত থেকে খুলবি না কিন্তু। ঠিক আছে আমি তোর এই ব্রেসলেটটা সারা জীবন হাতে পড়ে থাকবো, আর হ্যাঁ তোর জন্য আমার কাছে একটা ছোট্ট উপহার আছে, এই নে আমার গলার এই চেনটা নিয়ে যা, এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল, তুই এই চেনটা সব সময় পরে থাকবি আর এই লকেটটা হারাতে দিবি না। এই রকম ভাবে এই পল্লবী আর কবিতা যখন কান্নাকাটি করতে করতে কথাবার্তা বলছিল, তখনই সেখানে পল্লবীর মা বাবা বড় গাড়ি নিয়ে সেখানে চলে আসে। পল্লবীর মা গাড়ি থেকে নেমে পল্লবীকে বলে, পল্লবী এবার তোমার বান্ধবীকে বাই বলে চলে এসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা এই তো আসছি, কবিতা তুই নিজের খেয়াল রাখিস, আমি তোর কাছে আবারও ফিরে আসব, ভাগ্যে থাকলে আবারও তোর সঙ্গে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে আমি যাচ্ছি, বাই বাই। এই বলে কবিতার মা বাবার সঙ্গে বড় গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এই রকম ভাবে বেশ কিছু বছর অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে কবিতার পল্লবী দুইজনই বড় হয়ে ওঠে। পল্লবী শহরে গিয়ে বড় হয়ে যাবার পর সে একটা বড় ফ্যাশন ডিজাইনার হয়। এদিকে কবিতার মা বাবা কবিতার একটা গরিব পরিবারে বিয়ে দিয়ে দেয়। কবিতা বিয়ের পর নিজের সংসার খুব ভালো করে সামলে নিচ্ছিল।
কবিতার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মা মীনাক্ষী দেবী এবং তার দেওর রাহুল আর তার স্বামী থাকতো। কবিতার স্বামী কাজের সন্ধানে বারবার শহরে যেত। এমনই একদিন কবিতার দেওর রাহুল কবিতাকে বলে, বৌদি, তুমি কালকে আমার জন্য আমার পাঞ্জাবিটা ইস্ত্রি করে রাখবে, কারণ কালকে আমি আমার একটা বন্ধুর বিয়েতে যাব। ওরা খুবই ধনী, তাই একটু ভালোভাবে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পাঞ্জাবিটা ইস্ত্রি করে রাখবো, এখন চলো আমি খাবার বানিয়েছি, খেয়ে নাও। এই বলে কবিতা তার শাশুড়ি মা এবং দেওরকে ভাত বেড়ে দেয় এবং নিজেও খাবার খেতে বসে। রাহুলের খাবার খাওয়া হয়ে যাবার পর রাহুল তার বৌদির মাতার কাছে হাত পাকা নিয়ে হাওয়া করতে থাকে। একি রাহুল, তুমি কি করছো? না না, আমাকে হাওয়া করতে হবে না, আমি একদম ঠিক আছি। তুমি বরং মাকে হাওয়া করো, মায়ের হয়তো প্রচন্ড গরম হচ্ছে। তুই আমার ছেলে হয়ে বৌদির মতে হাওয়া করছিস? তুই দেখতে পাচ্ছিস না আমি তোর সামনে বসে রয়েছি? মা, বৌদি এতক্ষণ ধরে উনুনের সামনে বসে বসে রান্না করছিল, বৌদির খুবই গরম হচ্ছিল, সেই জন্য আমি বৌদিকে হাওয়া করছিলাম। বাবা বা, তোর বৌদি উনানের সামনে বসে রয়েছে, তার গরম হচ্ছে, আর আমি যে ঘরের ভিতরে বসে রয়েছি আমার গরম হয় না? সবসময় খালি বৌদির হয়ে বলা, আমি তো বুঝতে পারি না তোরা আমার ছেলে নাকি অন্যজনের। আর বৌমা, তুমি এসব কি রান্না করেছো? আসলে মা, বাড়িতে তো আর কিছুই রান্না করার মতো ছিল না, তাই আমি সোয়াবিন রান্না করেছি। আসলে আপনি তো জানেন আপনার ছেলে শহরে গেছে, আর এদিকে রাহুলেরও পড়াশোনা, সব কিছু ম্যানেজ করতে করতে হাতে আর টাকা বেঁচে থাকে না। থাক থাক, ওসব জ্ঞান আর আমাকে দিতে হবে না, আমিও দুটো সন্তান মানুষ করেছি, আর আমাকে জ্ঞান দিতে এসেছো? এই বলে মীনাক্ষী দেবী সেখান থেকে চলে যায়। পরের দিন কবিতা রাহুলের পাঞ্জাবিটা ইস্ত্রি করে রাখে এবং তখন সে দেখে যে পাঞ্জাবিটা অনেকটা ছেঁড়া। সেটা দেখে কবিতা রাহুলকে বলে, রাহুল, তুমি বরং এই পাঞ্জাবিটা নিয়ে ওই যে পাশের গ্রামে রাস্তার ধারে একটা ফ্যাশন ডিজাইনার রয়েছে, ওখানে খুব সুন্দরভাবে সেলাই করা হয়, আর হ্যাঁ, একটা মেয়ে ওখানে সেলাই করে, আমি যতটা শুনেছি আর কি, তুমি ওর কাছে যাও, এত সুন্দর পাঞ্জাবিটা না হলে নষ্ট হয়ে যাবে, তুমি আজই যাও সেলাই করে নিয়ে এসো। বৌদির কথা মতো রাহুল সেই টেলারের কাছে যায় এবং সেখানে গিয়ে রাহুল ফ্যাশন ডিজাইনার সোনালির সঙ্গে দেখা হয়। সোনালিকে দেখতে খুবই সুন্দর ছিল, যার কারণে রাহুল তার দিক থেকে একদমই চোখ সরাতে পারছিল না। সোনালিরও রাহুলকে খুবই ভালো লেগে যায়। রাহুল কিছুক্ষণ বসে থাকার পর সোনালি তার হাতে পাঞ্জাবিটা সেলাই করে দেয়। এইরকম ভাবেই তখন তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে থাকে, আর আস্তে আস্তে তারা প্রত্যেক দিনই কোথাও না কোথাও দেখা করতে থাকে। দেখতে দেখতে তাদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। একদিন রাহুল তার পরিস্থিতির কথা সোনালিকে শোনায়। সব শুনে সোনালি রাহুলকে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তখন সে বলে, রাহুল দেখো, তোমার বাড়ি যেমনই হোক না কেন, তোমার বাড়িতে যতই বর্ষাকালে জল পড়ুক না কেন, আমি তোমার কাছেই থাকবো, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, তুমি আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসো, আমার বৌদি একদম আমার বান্ধবীর মতো, তুমি আমার বৌদির কাছে কালকেই আসবে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে, ঠিক আছে? এইরকম ভাবে তারা দুইজনে কথাবার্তা বলার পর একে অপরের বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে রাহুল তার বৌদি কবিতাকে সমস্ত ঘটনা শোনায়। কবিতা সব কিছু শুনে পরের দিন কবিতা রাহুল আর মীনাক্ষী দেবী সোনালিদের বাড়িতে যায়। তারা যখন বাড়ি থেকে বার হয়েছিল তখনই অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে তারা পুরোপুরি ভিজে গিয়েছিল এবং তাদের পায়ে অনেকই কাদা হয়ে গিয়েছিল। তারা যখন সোনালিদের বাড়ির ভিতরে ঢোকে তখন সোনালির বৌদি বলে, এই যে আপনারা এইরকম কাদা পায়ে ভিতরে চলে আসলেন কিভাবে? আপনাদের কি অনুমতি দিয়েছে ভিতরে আসার? বাড়ির বাইরে পা ধোবার জন্য অনেক কিছু রাখা রয়েছে, আপনারা কি দেখতে পান না? যান, আগে পাটা ধুয়ে আসুন, তারপরে আমার বাড়ির ভিতরে ঢুকবেন। সোনালির বৌদির এইরকম ব্যবহার দেখে তাদের সকলের খুব খারাপ লাগে এবং নিজেদের অনেক ছোট বলে মনে হয়। তারা পা ধুয়ে বাড়ির ভিতরে ঢোকে এবং তখনও সোনালির বৌদি কবিতা রাহুল এবং মীনাক্ষী দেবীকে অপমান করে। সোনালির বৌদি কবিতার হাতের দিকে দেখে বলে, এই এটা তো আমি আমার বান্ধবীকে দিয়েছিলাম, এই ব্রেসলেটটা তুমি কোথায় থেকে পেয়েছো? তুমি কি চুরি করেছো আমার বান্ধবীর কাছ থেকে? এই তুমি এসব কি বলছো? এটা তো আমার বান্ধবী পল্লবী আমাকে ছোটবেলায় দিয়েছে। তখন কবিতার পল্লবী একে অপরকে চিনতে পারে। বড় হয়ে যাবার কারণে তারা একে অপরকে চিনতে ভুল করেছিল।
হাতের ব্রেসলেটটা আর গলার চেনটা দেখে তারা একে অপরকে চিনতে পেরে যায়। তখন পল্লবী সোনালির সঙ্গে বিয়ে দেবার জন্য রাজি হয়ে যায়। তখন তারা বন্ধুত্বের সম্পর্কটাকে একটা অন্য সম্পর্ক বানিয়ে নিয়েছিল। এইরকমভাবে এই নতুন সম্পর্ক গড়ে তোলে। তারা আবারও ছোটবেলার বান্ধবীকে ফিরে পেল। এইরকমভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। সুতপা দেবী তার পাঁচ বৌমা মোহিনী, জেসমিন, নোরা, মিলি এবং এনাকে নিয়ে কৃষ্ণনগরপুর গ্রামে বসবাস করত। সুতপা দেবীর পাঁচ বৌমা খুব ভালোভাবে সংসার সামলে নিত। সুতপা দেবীর পাঁচ বৌমা আলাদা আলাদা ধর্মের ছিল। প্রথম প্রথম এই নিয়ে সুতপা দেবী অনেক আপত্তি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সুতপা দেবী তার পাঁচ বৌমাকে মেনে নেয়। সুতপা দেবী তার পাঁচ ছেলের খুশির কথা ভেবে তার পাঁচ বৌমাকে মেনে নিয়েছিল। এখন তাদের সংসারের পরিস্থিতি খুবই খারাপ চলছিল। একদিন মোহিনী সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে রান্নাঘরে যখন খাবার বানাতে যায়, তখন সে দেখে যে আটা প্রায় শেষ হয়ে এসেছে। এই দেখে মোহিনী মনে মনে বলে, হে ঈশ্বর, সামান্য এই কটা আটা পড়ে রয়েছে, এই কটা আটাতে মাত্র কয়েকটা রুটি হবে, আর এই কয়েকটা রুটি আমাদের এতজনের কিভাবে হবে। মোহিনী যখন এইসব ভাবছিল, তখন তার পিছনে তার চার্জা এসে দাঁড়ায়। মোহিনীকে চিন্তার মধ্যে দেখে মিলি বলে, কি ব্যাপার, কিছু কি প্রবলেম হয়েছে? তোমাকে এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? হ্যাঁ মিলি, চিন্তা করব না তো আর কি করব। তুমি তো জানো আমাদের স্বামীরা সকলেই এক ফ্যাক্টরিতে কাজ করে, আর সেখানে এখন কাজের খুব সমস্যা হচ্ছে, ঠিক মতো পয়সাও দিচ্ছে না, তাই আমাদের খাবারের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দিদি, সবই তো বুঝতে পারছি, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো উপায় নেই। যতদিন না ফ্যাক্টরি থেকে টাকা দিচ্ছে, ততদিন এইভাবেই দিন কাটাতে হবে। তারা পাঁচ বয়ে যখন এইসব কথা বলছিল, তখন সেখানে তাদের শাশুড়ি মা সুতপা দেবী আসে, আর তাদের চিন্তার মধ্যে দেখে বলে, কি ব্যাপার আমার পাঁচ বৌমা, কি কথা হচ্ছে? তোমাদের এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? আর তোমরা এখনো খাবার বানাওনি কেন? ওদের পাঁচজনের ফ্যাক্টরি যাবার সময় হয়ে গেল যে। মা, আপনি আমাদের একটুখানি সময় দিন, আমরা পাঁচজনই এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। এই বলে তারা পাঁচ জায়ে মিলে খাবার বানাতে থাকে। খাবার বানানো হয়ে যাবার পর তারা পাঁচ ভাই একসঙ্গে খাবার খেতে বসে। সুতপা দেবীর পাঁচ ছেলে খাবারকে ফ্যাক্টরিতে চলে যায়। তারপর তার পাঁচ বৌমা যখন খাবার খেতে বসে, তখন তারা দেখে যে সামান্য একটুখানি খাবার পড়ে আছে। সেই দেখে সুতপা দেবী কাঁদতে কাঁদতে বলে, বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে সামান্য একটুখানি খাবারটা ভালো করে খেতে দিতে পারি না। আজকে আমার পাঁচ ছেলের ফ্যাক্টরিতে কাজ না হওয়ার কারণে এত সমস্যা হচ্ছে। মা, আপনি এরকম ভাবে কেন বলছেন? দেখুন, এতে আপনার কি দোষ? এই কম খাবারটাই আমরা সকলে মিলে একটু একটু করে খাবো। এই বলে তারা সকলে মিলে খাবার খায়। বেশ কিছুক্ষণ আকাশের অবস্থা একদমই ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে আকাশের ঘন কালো মেঘ এবং তার সাথে ঝমঝম করে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ভিতরে জল পড়ছিল। সেই দেখে সুতপা দেবী বলে, বৌমারা দেখো, এখানে উপর থেকে জল পড়ছে, এখানে কিছু একটা দিয়ে দাও। হায় হায়, এখানে তো অনেক জল পড়ছে, এখন যদি এই জলের কারণে আমাদের বাড়িটা পুরো ভেসে যায়, তাহলে আমরা কোথায় যাব? ওহো এনা, তুমি এইরকম কেন বলছো? দেখো, যদি কিছু বলারই থাকে তাহলে ভালো কথা বলো। ও মাই গড, এখানে এরকম ভাবে জল পড়তে থাকলে তো আমরা আর মেঝেতে শুতে পারবো না। বাড়িতে একটাই মাত্র খাট রয়েছে, আর সেখানে তো মাস হয়, আমাদের পাঁচজনকে তো মেঝেতেই শুতে হয়। হ্যাঁ বৌমা, তোমরা ঠিকই বলেছো, এটাই দেখা বাকি ছিল, এখন এটাও দেখতে হচ্ছে। আমি তো কোনোদিন ভাবিনি যে আমাদের জীবনে এইরকম কঠিন পরিস্থিতি আসবে। আমার পাঁচ ছেলেও তাদের কাজ নিয়ে এত চিন্তার মধ্যে রয়েছে, আর এখন আবার এই বাড়িটাতেও থাকা অসম্ভব হয়ে পড়ছে। মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা, আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা এখন কি করব? বাইরে এত বৃষ্টি পড়ছে। মা, কিছু একটা দিয়ে যেখান থেকে জল পড়ছে সেখানটা চাপা দিতে হবে, আর তা না হলে একটা বড় পেপার দিয়ে পুরো বাড়িটাকে ঢেকে ফেলতে হবে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছো। শোনো, বড় বাক্সের ভিতরে একটা বড় পেপার আছে, ওই পেপারটা আমরা যদি এই বাড়ির উপরে চারটে বাঁশ দিয়ে বেঁধে দিই, তাহলে আর বাড়ির মধ্যে জল পড়বে না।
এই বলে সুতপা দেবী আর তার পাঁচ বৌমা মিলে অনেক কষ্ট করে তাদের বাড়িটাতে বড় তাম্বু খাটিয়ে নেয়। তখন তাদের বাড়ির ভিতরেও জল পড়া বন্ধ হয়ে যায়। এই দেখে সুতপা দেবী তার পাঁচ বৌমাকে বলে, ব্যাস এবার তো একটু হলেও শান্তি পাওয়া যাবে, আর আমাদের বাড়ির মধ্যে জল ঢুকতে পারবে না। এখন তো বর্ষাকাল, এখন তো রোজেরই ঝড় বৃষ্টি হতে থাকবে। হ্যাঁ মা, আমরা খুব ভালোভাবে পেপারটাকে বেঁধে দিয়েছি, আর বাড়ির ভিতরে জল পড়বে না। মা এবার তাহলে বাড়ির ভিতরে চলুন, আমি সকলের জন্য চা বানাচ্ছি। আচ্ছা বৌমা ঠিক আছে চলো। এই বলে মিলি সবার জন্য চা বানায়। এই রকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সুতপা দেবীর ছেলে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে আসি। সেদিন বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। বৃষ্টির সাথে সাথেই অনেক জোরে জোরে হাওয়াও চলছিল, যার কারণে তাদের বড় পেপার উড়ে চলে গিয়েছিল। তারা যখন রাত্রিবেলায় সকলে একসঙ্গে ঘুমাচ্ছিল, তাদের গায়ের উপর আবারও টপ টপ করে বৃষ্টি পড়ছিল। তখনই মোহিনী তার স্বামী মোহনকে বলে, সকলে উঠে পড়ো একবার, এখানে তো জল পড়ছে, এখানে শোয়া যাবে না, আমাদেরকে অন্য জায়গায় বিছান করতে হবে। তাড়াতাড়ি ওঠো, না হলে সবকিছু ভিজে যাবে। উফ বাবা রে, শান্তি করে রাত্রিবেলা ঘুমোতেও পারছি না, এটা কেমন দিন দেখতে হচ্ছে কি জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরিতে কাজে চিন্তা রয়েছে, আর এখন রাত্রিবেলা বৃষ্টির কারণে ঘুম হচ্ছে না। দিনের বেলা শান্তি আর না রাত্রিবেলা, এই বৃষ্টির কারণে আমাদের পুরো বাড়িটানে ডুবে যায়। দাদা দয়া করে এরকম বলবেন না, একমাত্র এই বাড়িটাই আছে আমাদের কাছে। যদি এই বাড়িটা বৃষ্টির জলে ডুবে যায় তাহলে আমরা কোথায় যাব, আর মা কোথায় যাবে? হায় হায় অপরবালা, এখানেও জল পড়ছে, এবার এখানে কি দেব? মা কি আবার দেবেন, যাই হোক একটা বসিয়ে দিন, সারা রাত পেঁচার মতো জেগে জেগেই কাটাতে হবে। হে ঈশ্বর, আমাদের ফ্যাক্টরির মালিক যেন আমাদের তাড়াতাড়ি পয়সাটা মিটিয়ে দেয়, তাহলে আমরা এই পয়সা নিয়ে আমাদের বাড়িটা ঠিক করে নিতে পারবো। বাড়িটা ঠিক হয়ে গেলে তাহলে আর আমাদের এই দিন দেখতে হবে না। এই রকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা পাঁচ ভাই না খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়, কারণ বাড়িতে খাবার মতো আর কিছুই ছিল না। সেই কারণে তারা পাঁচ ভাই ফ্যাক্টরিতে গিয়ে মালিকের কাছে পয়সা চায়। তখন মালিক তাদেরকে বলে, দেখো তোমাদের যা টাকা হয়েছে তার থেকে কম নিতে হবে, কারণ আমি আর বেশি দিতে পারবো না। এই ফ্যাক্টরিটা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ অনেকজনকে টাকা দিতে হবে, আর এই বৃষ্টির কারণে আমার কাছে বেশি টাকাও নেই, আমার পরিবারকে আমি ঠিক মতন খাওয়াতে পারছি না। কিন্তু মালিক, আমাদের তো এখানে এক মাসের মাইনা বাকি পড়ে যাচ্ছে, আর আপনি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আমাদের বাড়িতে তো ঠিক মতন বসার জায়গাই নেই, বাড়িটা ঠিক করতে হবে। আর আপনি যদি কটা টাকা দেন তাহলে আমরা কি করে বাড়িটা ঠিক করব? বাড়িটা যদি ঠিক না করি তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িটা তো পুরো বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। দেখো আমি যতটুকু পারছি তোমাদের সাহায্য করছি, এর থেকে বেশি আমার কাছে দেবার মতন কিছুই নেই। এবার তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও, আরো জোরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। মালিকের কথা মতো তারা ওই পয়সা নিয়ে কিছু খাবার কেনাকাটা করে বাড়ি যায়। বাড়ি গিয়ে তারা পাঁচ ভাই মিলে তাদের বাড়িটা ঠিক করতে থাকে। যেখান দিয়ে বৃষ্টির জল বাড়ির ভিতরে পড়ছিল সেই জায়গাগুলোকে ভালো করে চাপা দিতে থাকে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না, যার কারণে গ্রামে সকলের বাড়িতেই জল ঢুকে গিয়েছিল। তখন সুতপা দেবী তার পাঁচ বৌমাকে বলে, বৌমারা এখন আমরা কি করব, কোথায় যাব? বাড়ির ভিতরে তো পুরো জল ঢুকে পড়েছে, এই রকম ভাবে তো মেঝেতে শোয়া যাবে না। মা আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে, এই রকম ভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না। আর আপনার পাঁচ ছেলের ফ্যাক্টরিতে কাজটাও নেই, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দেখো এত জলের কারণে সকলের ফসল নষ্ট হয়ে গেছে, কেউ আর বাজারে সবজি বিক্রি করতে পারবে না। তখন যদি আমরা বাজারে মাছ বিক্রি করি তাহলে আমাদের অনেক ভালো লাভ হবে। হ্যাঁ জেসমিন তুমি একদম ঠিক বলেছো, যা পয়সা বেঁচে আছে ওটা দিয়ে আমরা শহর থেকে কিছু মাছ কিনে আনবো, আর সামনের ওই পুকুরে ফেলবো। যখন জল কমে যাবে, বৃষ্টি পড়বে না, তখন ওই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করবো। এই ভেবে তারা সকলেই খুব খুশি হয়ে যায়। মোহন যা পয়সা বেঁচে ছিল ওই পয়সা দিয়েই কিছু মাছ কিনে আনে এবং সামনের পুকুরে ফেলে দেয়। আস্তে আস্তে বৃষ্টির জলও কমতে থাকে। তখন তারা পাঁচ বৌমা মিলে ওই মাছগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে এবং অনেকজনই তাদের কাছ থেকে মাছ নিয়ে যায়। এই রকম ভাবে তাদের মাছের ব্যবসা বেশ ভালোভাবেই চলতে থাকে। আস্তে আস্তে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়। এই রকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।